হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে যাচ্ছি আমি বেলাশেষ পার্ক আমার রিল শ্যুটের জন্য। তো এখন হচ্ছে চলে এসেছি আমরা কালিয়াচক, এটা হচ্ছে কালিয়াচকের চৌরঙ্গি। আমি বেশ কয়েকদিন ধরে ভাবছি যে বেলাশেষ যাবো, তো বাট ওয়েদারটা খুবই খারাপ আমাদের এদিকে, বৃষ্টি চলছিল তো মাঝে মধ্যে, দিন হচ্ছে আবার হচ্ছে না, তার জন্য আজকে ওয়েদারটা খুবই সুন্দর দেখো তোমরা। তাই আজকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো চলো, আর অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা যারা আমার পেজে নতুন আছে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও। তো ফাইনালি আমরা চলে এসেছি বেলাশেষ, এসে আমাদের গাড়িটা পার্ক করে চলে এসেছি ভিতরে। আর বেলাশেষের টিকিট হচ্ছে 30 টাকা করে, 5 বছরের উপরে সবারই টিকিট লাগবে। আর এটা দেখো বেলাশেষ নতুন করে মানে কি আপডেট করে দিয়েছে, এগুলো সব পেন্টিং টেন্টিং করেছে, দেখতে বেশ ভালো লাগছে, আগে এরকম ছিল না যদিও। তো এখানে এসে আমরা ভাবছি বসে বসে যে কোথায় কি কি শ্যুট করা যায় আর কি। তো ফাইনালি চলে এসেছি এই সাইডে, যেদিকে রোদ প্রচুর, মানে রোদে রিলসটা বেশ ভালো হয় বাট গরমে অবস্থা খারাপ হয়ে যায় রিলস বানাতে বানাতে। তোমরা অনেকেই বলো যে মানে আমাদের কোনো কষ্ট হয় না কিছু না, তো দেখো কীভাবে কত কষ্ট করে আমরা রিলস ভিডিওগুলো বানাই। তো অবশ্যই আমাদের একটু সাপোর্ট করো। আর দেখো আজকে আমার শ্যুট করছে হচ্ছে মুন্না, আমার ভাই, যাকে তোমরা স্পিডএক্স বাইকার বলে অনেকেই চেনো, তোমরা ওর ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারো। তো এভাবে আমি আমার রিলসগুলো বানাই, তোমরা দেখো কেমন লাগে, লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমাদের সঙ্গে আছে আমার ভাই আর ভাইয়ের বন্ধু, ওদেরকে ভীষণ গরম লাগছে, ওদের অবস্থাও খারাপ। আর তোমরা কে কে এই রিলসের শর্টগুলো মানে রিলসে দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানেই বেশ কিছু কিছু পাখি দেখতে পেলাম কিউট কিউট। আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার সেকশন বেলা শেষে, এখানে ছোট ছোট বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে। আর এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছিল, মানে প্রথমে ঢুকেই এখানে আমার কোনো শর্ট নেওয়া হয়েছিল না, তাই ভাবলাম যে লাস্টে যখন বেরিয়ে যাচ্ছি তো এখানে একটা ক্লিপ নিয়ে নিই। তো ফাইনালি আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে বেলাশেষের ভিতরে। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা আই লাভ মালদা, এখান থেকে নাকি শর্টকাট আছে, 5-10 মিনিটে পৌঁছানো যায়। তো ফাইনালি চলে এসেছি আই লাভ মালদা, এখানে এসেও একটু মানে বসে আড্ডা টাড্ডা দিলাম আর কি। আর গরমে আমার মনটা খারাপ হয়ে গেছিলো, আমি বিরক্ত হয়ে গেছিলাম এত হেভি ড্রেস পরে, তোমরা দেখো আমাকে দেখেই বুঝতে পারছো। এখানে এসেও আমি 2-3টা ক্লিপ নিয়েছিলাম রিলসের জন্য। তো ব্যাস এই অবধি আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার পেজটাকে ফলো করে